অ্যাসিটিক অ্যাসিড, মনের বিশৃঙ্খলা রোগী নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারে না, সম্প্রতি যা ঘটেছে তাও ভুলে যায়। অ্যাসিটিক অ্যাসিড মর্মবেদনার কারণে শ্বাসরোধ অনুভূতি, মেঝেতে হামাগুড়ি দেয়, প্রলাপ বকার সহিত পর্যায়ক্রমে অচৈতন্য অবস্থা। অ্যাসিটিক অ্যাসিড অত্যন্ত পিপাসা, যথেষ্ট পানি পান করেও তৃপ্ত হয় না, উদরি, বহুমূত্র ও পুরাতন উদরাময়ের প্রচুর পিপাসা দেখা যায়, কিন্তু জ্বরে পিপাসা থাকে না। অ্যাসিটিক অ্যাসিড অত্যন্ত অবসাদ, বিশেষ করে আঘাত লাগা বা অস্ত্রোপচারের পরে। অ্যাসিটিক অ্যাসিড চিত হয়ে শুয়ে ঘুমোতে পারে না, উপুর হয়ে শুলে ঘুম হয়। যে সকল কারণে অ্যাসিটিক অ্যাসিডে ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয়: ঠান্ডা বাতাসে শরীরের কোনো স্রাব চাপা পড়লে, কুয়াশায়, রাতে, স্যাঁতস্যাঁতে আবহাওয়া বা পরিবেশে। যে সকল কারণে অ্যাসিটিক অ্যাসিড ওষুধের রোগ লক্ষণ উপশম হয়: নড়াচড়ায়, পাতলা পায়খানা হলে।